আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের লালচে কালচে দাঁত ধপধপে সাদা মোতির মতো করবেন। যারা সিগারেট খান, পান খান, তাদের দাঁত সাধারণত লালচে কালচে দাগ পড়ে যায়। কিভাবে আপনাদের হলদে দাঁত ঝকঝকে করবেন সেই দুইটা রেমেডি আমি শেয়ার করব। আমি ইনো দিয়ে দুইভাবে আপনাদেরকে রেমেডি শেয়ার করে দেখাবো। যেই দুইটা রেমেডি আপনারা সবসময় ব্যবহারের ফলে আপনাদের হলদে কালচে লালচে দাঁত ধপধপে সাদা মোতির মতো হয়ে যাবে। পানের দাগ, সিগারেটের দাগ, যে কোনো দাগ খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আপনাদের দাঁত। এবং দাঁতে যদি ব্যথা, মাড়ি ফোলা সমস্যা থেকে থাকে, রক্ত ঝরা সমস্যা থেকে থাকে, সেটাও সমাধান হবে। এক কথায় বলা যায় এই 10 টাকার ইনোর প্যাকেট দিয়ে আপনারা অনেকটা উপকার পাবেন। দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে এই 10 টাকার মিনি ইনো প্যাকেট। প্রথমে আমি দুইটা বাটি নিয়েছি। এরপর ইনোর প্যাকেট থেকে আমি দুইটা বাটিতে সমান পরিমাণ ইনো দিয়ে দেব। একটা প্যাকেট ইনো দিয়ে দুইটা রেমেডি তৈরি করা যাবে এবং আপনারা সপ্তাহখানিক ব্যবহার করতে পারবেন। দুইটা বাটিতে আমি সমান পরিমাণ ইনো দিয়ে নিলাম। এরপর এর সাথে কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে আমি তৈরি করে নেব। প্রথমে একটা বাটি আমি এক পাশে রেখে দিলাম এবং একটা বাটিতে ইনো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার লবণ। খাবার লবণ আপনার দাঁতের মাড়িকে মজবুত করবে, দাঁতের গোড়া মজবুত হবে এবং দাঁতে যে রক্তক্ষরণ হয় সেটাও রোধ করবে। এবং এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ লেবুর রস। আজকের এই দুইটা রেমেডি দাঁতের জন্য খুব উপকারী, আপনাদের দাঁতে যে কোনো সমস্যা দূর করে দেবে। ছোট বড় সব বয়সের জন্যই পারফেক্ট এই দুইটা রেমেডি, সবাই দাঁতে ব্যবহার করতে পারবেন। যারা সিগারেট খান, পান খান, তাদের দাঁতে তো প্রচুর লালচে কালচে দাগ হয়ে যায়, যে দাগগুলো উঠতে চায় না। তো এই ইনো দিয়ে যে দুইটা রেমেডি আমি শেয়ার করব, এটা দিয়ে আপনাদের দাঁতের যে কোনো দাগ দূর হয়ে যাবে, দাঁত মোতির মতো চকচকে হয়ে যাবে। লেবু রস দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিলাম নারিকেল তেল। এখানে আপনারা যে কোনো নারিকেল তেল অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রেমেডিগুলো। এখানে আমি অল্প পরিমাণ ইনো দিয়েছি, এরপর লেবুর রস, অল্প একটু লবণ এবং নারিকেল তেল। তৈরি হয়ে গেল আমার প্রথম এই রেমেডি। এরপর দ্বিতীয়টা আমি দেখাবো। এটাও কিন্তু খুব ইজিভাবে তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণ দিয়ে। শুধুমাত্র 10 টাকার ইনো কিনে আপনারা এইরকম অনেক উপকার পেতে পারেন। এরপর লাগবে আমাদের রসুন। এখানে আমি 2 থেকে 3 কোয়া ছোট ছোট রসুন নিয়েছি। এরপর আমি রসুনটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এর আগে অবশ্যই আপনারা রসুনগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর খোসা ছাড়িয়েও নিয়েছি আমি। এরপর আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা শিলপাটায় বেটে এখানে শুধু রসুন বাটা একটু অ্যাড করে দেবেন, হাফ চামচের মতো ইনোর সাথে। রসুন দেওয়ার ফলে যাদের রক্তক্ষরণের সমস্যা আছে এবং দাঁতে প্রচুর ব্যথা হয়, ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার পরে প্রচুর ব্যথা হয়, দাঁতে শিরশির অনুভব হয়, সেই শিরশির অনুভব আর হবে না। এক কথায় বলা যায় 10 টাকার ইনো দিয়ে আপনারা দাঁতের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ছোট বাচ্চারা চকলেট খাওয়ার পর, মিষ্টি খাওয়ার পর দাঁতে কিন্তু প্রচুর সমস্যা দেখা দেয়, দাঁত ব্যথা করে, দাঁতে পোকা হয়, তো সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে এই 10 টাকার ইনো দিয়ে। এটা ছোট বড় সবাই দাঁতে ব্যবহার করতে পারবে। এখানে হাফ চা চামচের মতো আমি রসুন গ্রেট করে নিয়েছি। এরপর ইনোর সাথে আমি রসুনটা মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। হাফ চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দেবেন।
লেবু রসের পরিবর্তে আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে এর মধ্যে অ্যাড করতে পারেন, এতেও কিন্তু খুব উপকার পাবেন। লেবুর রসের থেকে লেবুর খোসাতে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে, যেটা দাঁতের জন্য খুব উপকারী। দাঁতে ক্ষয় রোধ থেকে মুক্তি পাবেন এবং দাঁতে রক্ত পড়া বন্ধ হবে। এরপর মিশিয়ে নেয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সরিষার তেল। অল্প পরিমাণ এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দেবেন। সরিষার তেলের পরিবর্তে আপনারা নারিকেল তেলও অ্যাড করতে পারেন অথবা কালো জিরার তেল অ্যাড করে দিতে পারেন। এরপর ভালোভাবে আমি মিশিয়ে নেব। আজকে আমি যে দুইটা উপায় আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই দুইটা উপায় আপনারা রেগুলারই আপনাদের দাঁতে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে। দুইটাই কিন্তু দাঁতের জন্য খুব উপকারী। দিনে একবার অথবা দুবার, সকালে এবং রাতে দুবার করে এইটা দিয়ে আপনারা ব্রাশ করবেন। এবং যদি আপনারা এর সাথে যে কোনো টুথপেস্ট দিয়ে ব্যবহার করতে চান সেটাও পারবেন, শুধু এর মধ্যে অল্প একটু করে আপনারা টুথপেস্ট মিশিয়ে নেবেন। এবং টুথপেস্ট ছাড়াও কিন্তু এটা দিয়ে আপনারা ব্রাশ করতে পারবেন। সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই রেমেডিগুলো দিয়ে দাঁত ব্রাশ করবেন, তাহলে দেখবেন আপনাদের দাঁতের যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা দূর হবে এবং আপনাদের দাঁত হবে ঝকঝকে চকচকে, হলদে লালটে কালচে যে কোনো দাগ খুব সহজে উঠিয়ে দেবে এই ইনোর দুইটি রেমেডি। খুব সহজভাবে সহজ উপায়ে তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের উপকারে আসবে। এই দুইটা রেমেডি তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে নর্মালে রেখে দেবেন এবং রোজ একবার করে ব্যবহার করবেন। 7 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। আজকে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।